এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবেন না, এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তার আগে কিছু জিনিস আপনাদেরকে শোনাতে চাই। সাকিব খান ছাড়া কোনো কথা নাই, সাকিব খান ছাড়া কোনো সিনেমা চলে না। এরাই হচ্ছে সাকিবিয়ান, যা আজ থেকে 3 বছর আগে ক্রিয়েট করেছিলাম বাংলাদেশ জুড়ে। 2017 সালে নাম দিয়েছিলাম সাকিবিয়ান, বড় একটা ফ্যান বেস তৈরি করেছিলাম আমি সেই আরিয়ান সাকিব টোটো নরাইল এক্সপ্রেস থেকে। বর্তমান সময়ে অনেকেই চিন্তা করছেন নরাইল এক্সপ্রেস হয়তো সাকিব খানের বিরুদ্ধে কাজ করছে, ব্যাপারটি মোটেও না। আমি আমার এমন একটা ভিডিও এমন একটা রিভিউতে বলি নাই যে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি ফ্লপ যাচ্ছে। আমি বিভিন্ন উক্তি তর্ক যুক্তি তুলে ধরেছি, কিন্তু এটা তো বলতেই হবে, নরাইল এক্সপ্রেস বরাবরই সাকিব খানকে প্রমোট করেছিল। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, যারা এই যে কথাগুলো বলল এই মানুষগুলোই বাঁচিয়ে রেখেছে বাংলা চলচ্চিত্র। সাকিব খানের ভক্ত ছাড়া বর্তমান সময়ে যারা সিনেমা দেখে তেমন দর্শক খুঁজে পাওয়াই খুব টাফ। কিচিকি জান কিচিকি ভাই কি একটা সিনেমা রিলিজ পেয়েছে, ওই সিনেমার দাপটে কলকাতায় জিত ফল পায়নি, আপনারা কি খবর রাখেন? কিন্তু আমি আপনাকে বলছি, বাংলাদেশে সালমান খানের সিনেমা রিলিজ দানে ঈদে সালমান খানকে খালি হাতে ফিরতে হবে। সাকিব খানের কাছে সালমান খানকে খালি হাতে ফিরতে হবে, যদি না ফিরে তাহলে ইউটিউবিং ছেড়ে দিব। অনেকেই বলেছেন আমি লিডার আমি বাংলাদেশের প্রমোট করতে এসে কিলহিমের প্রমোট করি। আমি আবারও বলছি, কিলহিম যদি কলকাতার সিনেমা হতো আপনারা আমাকে দোষ দিতে পারতেন, কিন্তু আপনারা ভুলে যান কিলহিম বাংলাদেশের সিনেমা। কিলহিম যেই টাকা আর্ন করবে সেখান থেকে বাংলাদেশের মানুষ কর্মসংস্থান খুঁজে পাবে। কিলহিম আমার সিনেমা, কিলহিম আপনার সিনেমা, কিন্তু আমি কখনো কিলহিম সিনেমাটার প্রমোট করে সাকিব খানকে ন্যারো করতে চাইনি। আমি এমনও রিভিউ দেখেছি গতবার ঈদে যে মানুষ সেমাই নিয়ে সিনেমা হলে এসছে। এবার এই মানুষগুলো বলল যে গল্প দেখে শুধুমাত্র সিনেমা হিট হয় না, আমি তো আসছি রে ভাই সাকিব খানকে দেখতে। আপনি কি মনে করেন এখানে কতটা আবেগ কাজ করে? আপনি কি মনে করেন এখানে কতটা ভালোবাসা কাজ করে? কি দিয়েছে এই মানুষগুলোকে সাকিব খান? এখন পর্যন্ত একটা সেলফি, এখন পর্যন্ত ঈদের একটা শুভেচ্ছা। সাকিব খান তার সিনেমা প্রমোটের জন্য একটা ফেসবুক লাইভ পর্যন্ত করে নাই, তারপরেও এই মানুষগুলো সাকিব খানের জন্য ডেডিকেট ছিল, সাকিব খানের জন্য ডেডিকেট আছে, সাকিব খানের জন্য ডেডিকেট থাকবে। আমি বারবার একটা কথা বলেছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে মানুষ ন্যারো করে দেখে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে মানুষ ছোট করে দেখে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে মানুষ অশিক্ষিত ভাবে। কিন্তু 21শে ফেব্রুয়ারি আসলে সেই বাংলা ভাষা, বাংলাদেশের সিনেমা, বাংলায় কথা বলা নিয়ে মানুষ বলে এদেশের সংস্কৃতিকে বাঁচাতে হবে। আরে ভাই, আপনি হলিউডের সিনেমা দেখবেন, আপনি বলিউডের সিনেমা দেখবেন, এই দেশের সংস্কৃতি তাহলে বাঁচাবে কারা? ঈদের মতো একটা ফেস্টিভ্যালে যারা এই আনন্দঘন মুহূর্তটাকে আরও আনন্দিত করতে সিনেমা হলে গিয়ে বাংলাদেশি সিনেমা দেখছে এবং বুক ফাটিয়ে বলছে সাকিব খানের জয়গান, আমি মনে করি দিন শেষে এরাই হচ্ছে বাংলাদেশের সুপারস্টার। সাকিব খান কিসের সুপারস্টার? সাকিব খানের ভক্তরা হচ্ছে সবচেয়ে বড় সুপারস্টার। ঈদ মোবারক নরাইল এক্সপ্রেস থেকে আরিয়ান সাকিব টোটো।